রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إنك من تدخل النار فقد أخزيته، وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا واغفر عنا سيئاتنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. فاستجاب لهم ربهم أني لا أضيع عمل عامل منكم من ذكر أو أنثى بعضهم فالذين هاجروا وأخرجوا من ديارهم وأوذوا في سبيلي وقاتلوا لأكفرن عن سيئاتهم ولأدخلنهم جنات تجري تحتها الأنهار ثوابا من عند الله والله عنده حسن الثواب. صدق الله العظيم. আমার হৃদয়টা নেচে ওঠে তোমার সৃষ্টির দর্শনে, আমার হৃদয়টা নেচে ওঠে তোমার সৃষ্টির দর্শনে। আমি অনুভব করি তোমায় প্রতিটি ক্ষণে, আমার হৃদয়টা নেচে ওঠে তোমার সৃষ্টির দর্শনে। আমি অনুভব করি তোমায় প্রতিটি ক্ষণে। ওই অপরূপ নীলাকাশ হৃদয় জুড়ানো বাতাস, ওই অপরূপ নীলাকাশ হৃদয় জুড়ানো বাতাস, যখন স্পর্শিত হয় আমার মনের গহীনে, তখন আঞ্চান করে মন এমনে জাগে শিহরণ, তখন আঞ্চান করে মন এমনে জাগে শিহরণ।
তখন হারিয়ে যাই আমি তোমার অন্তহীন সৃজনে। আমার হৃদয়টা নেচে ওঠে তোমার সৃষ্টির দর্শনে। আমি অনুভব করি তোমায় প্রতিটি ক্ষণে। এই শ্রাবণ মেঘের দিনে যখন চাহি আকাশ পানে, এই শ্রাবণ মেঘের দিনে যখন চাহি আকাশ পানে, তখন পুলকিত হয় মন ওই রংধনুর রঙ্গিনে। আজ সেজেছে নতুন পৃথিবী একুন শিল্পীর আঁকা ছবি, আজ সেজেছে নতুন পৃথিবী একুন শিল্পীর আঁকা ছবি। সেই শিল্পীর স্মরণ করে যাব জীবন মরণে। আমার হৃদয়টা নেচে ওঠে তোমার সৃষ্টির দর্শনে। আমি অনুভব করি তোমায় প্রতিটি ক্ষণে। আমার হৃদয়টা নেচে ওঠে তোমার সৃষ্টির দর্শনে। আমি অনুভব করি তোমায় প্রতিটি ক্ষণে। আমি অনুভব করি তোমায় প্রতিটি ক্ষণে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। রমজানের রোজাগুলো সুস্থতার সাথেই রাখছেন। আমরা আজকের পর্বে শিখব ওয়াজিব গুন্না কাকে বলে। ওয়াজিব গুন্না বলা হয় নুন এবং মিমে তাসদিদ হলে গুন্না করে পড়তে হয়, একে ওয়াজিব গুন্না বলা হয়। আমরা যদি ওয়াজিব গুন্না চিনি তাহলে নুন এবং মিম চিনতে হবে। আমরা এর আগেই চিনেছি নুন এবং মিম হচ্ছে আরবি দুটো বর্ণ। এই দুই বর্ণে যখন তাসদিদ হবে তখন আমরা গুন্না করে পড়ব। প্রতিটি গুন্নার পরিমাণ হবে এক আলিফ। আমরা যদি এক আলিফের পরিমাণ চিহ্নিত করতে হয় তাহলে একটি আঙুল উঠাতে যতটুকু সময় লাগে ততটুকু পরিমাণ সময়কে আমরা এক আলিফ হিসাবে চিহ্নিত করব। যেমন আন্না আম্মা এভাবে। তাহলে আমরা আজকের পর্বে শিখলাম নুন এবং মিমে গুন্না। এছাড়াও আমাদের আরও কিছু গুন্না রয়েছে। ওয়াজিব গুন্না ছাড়াও আরও কিছু কিছু বিষয় রয়েছে, আরও কিছু কিছু বর্ণ রয়েছে, আরও কিছু কিছু নিয়ম রয়েছে যেসব বর্ণে গুন্না করতে হয়। তাহলে আমরা আজকে শিখলাম নুন এবং মিমে গুন্না করতে হয়, যেটাকে বলা হয় ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তেলাওয়াতের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য গুন্না একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য আমরা যখন কুরআন তেলাওয়াত করব তখন গুন্নার প্রতি অবশ্যই যত্নবান হব এবং গুন্নার সময় গুন্নার সঠিক পরিমাণ মেপে আমরা গুন্না করার চেষ্টা করব। আজকের পর্বে এ পর্যন্তই। ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান মাহে রমাদান, বরকতময় রমাদানের আজকে অনুষ্ঠানে শুরুতেই আমরা একটি ইসলামী সঙ্গীত শুনে নেব। শুরুতেই একটি ইসলামী সঙ্গীত। আলহামদুলিল্লাহ, ইসলামী সঙ্গীতের পরে এবারে আমরা কোরআন করিম থেকে আলোচনা শুনব ইনশাআল্লাহ। এ পর্যায়ে কোরআন করিমের সূরা মায়দা পাঁচ নম্বর সূরার ৬৭ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করতে চাই।
যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। যার স্মরণবাদ হচ্ছে, ও নবী, আপনার উপরে যা নাজিল করা হয়েছে তার তাবলিগ আপনি করুন, তার প্রচার আপনি করুন। যদি তার প্রচার আপনি না করেন, যদি তার তাবলিগ আপনি না করেন, তাহলে আপনি রেসালতের দায়িত্বই পালন করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমগ্র মানব সভ্যতা থেকে প্রোটেকশন দান করবেন, নিরাপত্তা দান করবেন। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দেন না। অত্র আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দিচ্ছেন, ও নবী, আপনার উপরে যা নাজিল করা হয়েছে, এখানে নাজিল করা হয়েছে মূলত মাহে রমজানে যে কোরআন নাজিল করা হয়েছিল সেই কোরআনের দিকেই ইন্ডিকেট করা হয়েছে। ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, আপনি তাই না তাবলিগ করুন যা আপনার উপরে নাজিল করা হয়েছে। আল কোরআনকে নাজিল আল্লাহ ইন্ডিকেট করেছেন, কোরআনের তাবলিগ আল্লাহ করতে বলেছেন। তার মানে হচ্ছে, আজকের এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নেই, বেঁচে নেই, তার অনুপস্থিতিতে মানব সভ্যতা তথা মুসলমানেরা, ইমানদারেরা এই কোরআনের তাবলিগ করবে, এটাই হচ্ছে তাদের প্রধান এবং প্রথম কাজ। কারণ হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন নিয়ে পৃথিবীতে এসেছিলেন, সেই মিশন আজকের উম্মতে মুহাম্মাদের উপরে বর্তিত হয়েছে, বিধায় তারাই আজকের এই মিশন পালন করবে, এটাই তাদের অব্লিগেটরি ডিউটি। এখানে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আর আপনি যদি এই তাবলিগ না করেন, কোরআনের প্রচার এবং প্রসার না করেন, তাহলে ও নবী, আপনি রেসালতের দায়িত্বই পালন করলেন না। এরপরে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আপনি যখন রেসালতের দায়িত্ব পালন করবেন, কোরআনের তাবলিগ করবেন, কোরআনের প্রচার করবেন, মানুষের কাছে কোরআনের ইনফরমেশন পৌঁছাবেন, ঠিক তখন বাতিল সভ্যতা আপনাকে মেনে নেবে না, আপনার উপরে চরম আঘাত করবে, আপনার উপরে প্রতিশোধ মুখর হয়ে যাবে, তারা আপনাকে নির্যাতন করবে, নিষ্পেষণ করবে, আপনাকে বাড়ি থেকে বের করে দেবে, ঘর থেকে বের করে দেবে। তবে মনে রাখতে হবে, আল্লাহ স্পষ্ট করে ডিক্লার করেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ উইল প্রোটেক্ট ইউ ফ্রম দ্য ওয়াল হিউম্যান বিং, সকল মানব সভ্যতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রোটেকশন দেবে, কোনো মানুষ আপনাকে কোনো হার্ম করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। অতএব আপনি সামনে এগোতে থাকুন, আপনি কোরআনের ইনফরমেশন বিশ্ব মানবতার কাছে পৌঁছাতে থাকুন, যেহেতু রাব্বুল আলামিন তার পক্ষ থেকে এই ইনফরমেশন, এই দাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে অর্ডার দিয়েছেন। অতএব মুহাম্মদুর রাসূলুল্লাহর অ্যাবসেন্সে আজকের এই গোটা মুসলিম সভ্যতাকে, মানব সভ্যতাকেই শুধু নয়, গোটা পৃথিবীতে এই মুহাম্মদুর রাসূলুল্লাহর ইনফরমেশন, আল্লাহর ইনফরমেশন পৌঁছাতে হবে, এটাই হচ্ছে আজকের আমাদের কাজ, আমাদের ডিউটি। রব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন, ওমাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, যে ব্যক্তি এই কোরআন থেকে গাফেল থাকবে, বিমুখ থাকবে, যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন মানবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, যদি কোরআন থেকে বিমুখ হও, কোরআন থেকে দূরে থাকো, তাহলে আল্লাহর ডিক্লারেশন হচ্ছে নুকাইয়িদ লাহু শয়তান, আমি আল্লাহ তার জন্য একটা শয়তানকে অ্যাপয়েন্টেড করে দেই, অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেই, নিয়োগ দিয়ে দেই, অতপর শয়তান তার বন্ধুতে পরিণত হয়ে যায়। আজকের গোটা মুসলিম সভ্যতার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি, আজকের মুসলিম সভ্যতা তারা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন মানে না, কোরআনের চর্চা তাদের ঘরে নেই। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইয়্যুম মিনাল কোরআন কাল বাইতিল খরীফ, নিশ্চয়ই সেই বাড়ি, সেই ঘর, যেই ঘরে কোরআনের চর্চা হয় না, কোরআন পড়ে না, কোরআন বাজে বোঝে না, কোরআনের চর্চা হয় না, কোরআনের তালিম হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন সেটা কোনো বাড়ি নয়, সেটা হচ্ছে সারা বাড়ি। আর সারা বাড়িতে থাকে উইপোকা, সারপোকা, চামচিকা, ইঁদুর, বাদর, এগুলো সেখানে অবস্থান করে। তাহলে বাড়িতে, বাড়ি যত বড়ই হোক না কেন, যত সুন্দর হোক না কেন, যত চমৎকার হোক না কেন, সেই বাড়িতে যদি লোক না থাকে, তাহলে সেই বাড়ি বিনা দলিলে উইপোকা সারপোকা দখল করে নিয়ে যায়। আজকে যদি আমরা কোরআন থেকে দূরে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন নুকাইয়িদ লাহু শয়তান, তার জন্য আমি একটি শয়তানকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো, শয়তান তার বুজম ফ্রেন্ড হয়ে যাবে, নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট হয়ে যাবে, আর শয়তান যদি আমার বন্ধু হয়ে যায়, তাহলে সে নিশ্চয় আমাকে জান্নাতের পথ দেখাবে, এমনটা মনে হওয়ার কথা নয়, শয়তান অবশ্যই আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেজন্য রব্বুল আলামিনের এই
দেয়া এই সবচেয়ে বড় নিয়ামত। মাহে রমজান যেহেতু আমরা পেয়েছি, মাহে রমজানে আমাদের প্রধান কাজই হবে আমরা কোরআনটাকে পড়ব, কোরআনটাকে বুঝব, কোরআনটাকে মানব এবং বাস্তব জীবনে আমরা ইমপ্লিমেন্ট করব। এখন যদি আমরা কোরআন থেকে দূরে থাকি, কোরআন যদি আমরা না পড়ি, কোরআন যদি না বুঝি, কোরআন যদি না মানি, তাহলে কি হবে? তাহলে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা সূরা আল ফুরকানে স্পষ্ট করেছেন, 30 নম্বর আয়াতে স্পষ্ট করে বলেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা। কিয়ামতের ময়দান, যেই ময়দানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষগুলো উপস্থিত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ময়দানে সেদিন হবে চিফ জাস্টিস আহকামুল হাকিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন হবেন একজন অ্যাডভোকেট, একজন ব্যারিস্টার, একজন প্রসিকিউটর। সেই দিন যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে কমপ্লেইন করে এভাবে যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন কোট করেছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ইন্ডিকেট করে ওই দিন আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রসিকিউটর, ব্যারিস্টার, অ্যাডভোকেট, তিনি বলবেন রাব্বুল আলামিন এই হলো আমার জাতি, এই হলো আমার নেশন, এই হলো আমার উম্মা, যারা কোরআনকে অবজ্ঞা করেছিল, কোরআন পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন মানে নাই, কোরআন থেকে দূরে অবস্থান করেছে, রাব্বুল আলামিন আমি আজকের তাদের বিরুদ্ধে তোমার দরবারে কমপ্লেইন করছি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাই বোনেরা, একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমার বিরুদ্ধে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মামলা করে দেন, তাহলে আল্লাহর দরবারে সেই মামলা করার পরে আমার পক্ষে সাপাই গাইবে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি, এমন কোনো শক্তি কি আছে? থাকতে পারে? থাকার কথা নয়। অতএব উচিত হচ্ছে আমাদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, এই অবস্থায় আমরা আজকের সবাই কোরআনের কাছে ফিরে আসবো, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী আমাদের বাস্তব জীবনটাকে চালাবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে বলেছেন, ইন্নাল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষের দলিল আর না হয় বিপক্ষের দলিল। আপনি যদি কোরআন পড়েন, কোরআন বোঝেন, কোরআন মানেন, কোরআন অনুযায়ী আপনার বাস্তব জীবনকে চালান, সমাজ আপনাকে কোন চোখে দেখবে সেটা বড় কথা নয়, তাহলে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আপনার পক্ষে এই কোরআনকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে, কোরআন আপনার পক্ষের দলিল হবে, কোরআন আপনার পক্ষে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দেবে রব্বুল আলামিনের কাছ থেকে। আর যদি কোরআন আপনি না পড়েন, না বোঝেন, না মানেন, আপনি যেই হন না কেন, আপনার নাম যত সুন্দর হোক না কেন, আপনার যে সুন্দর ড্রেস থাকুক না কেন, এতে তেমন কিছু আসবে আর যাবে না, কোরআন আপনার আমার বিরুদ্ধে রব্বুল আলামিন রব্বুল আলামিন বারে কমপ্লেন করবেন, হুজ্জাতুন লাকা আও আলাইকা আমার বিরুদ্ধে কমপ্লেন করবে, আমাকে জাহান্নামে পৌঁছে দিয়ে তারপর কোরআন সেখান থেকে সরবে, এর আগে কোরআন আমার পক্ষ থেকে সেখান থেকে সরে যাবে না। অতএব ওই দিন যদি আমাকে মুক্তি পেতে হয়, তাহলে অবশ্যই কোরআনের সুপারিশ আমাকে গ্রহণ করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কোরআন ওয়াস সাওম ইয়াশফানি লিল আবদ, নিশ্চয়ই কোরআন এবং সাওম কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। ইয়াকুলুল কোরআন, কোরআন সেদিন রব্বুল আলামিনের দরবারে অ্যাপ্লিকেশন করবে, সেদিন তিনি আরজি করবেন। বিখ্যাত হাদিস গ্রন্থ বাইহাকী শরীফে শোয়াবুল ইমান একটি হাদিস বর্ণিত হয়েছে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ, ইয়াকুলু সিয়াম ইন্নি মানাতুহু ত্বাম ওয়াশ শাহওয়াতা বিন নাহার ফাশাফফিআনি, ওয়াকুলুল কুরআন মানাতুহু নাওম বিল লাইলি ফাশাফফিআনি, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুশাফফাআন। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ, কিয়ামতের ময়দানে যেদিন মানুষের কেউ কারো পক্ষে কথা বলবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ওই দিন মা তার সন্তান থেকে দৌড়ে পালাবে, বাবা তার সন্তান থেকে পালাবে, ভাই বোন সবাই থেকে দৌড়ে পালাবে, সন্তান তার পিতা থেকে দৌড়ে পালাবে, ওই দিন কেউ কারো পরিচয় দেবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, কঠিন হাসরের সেই দিনে কোরআন এবং সাওম বা বান্দার জন্য কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম সেদিন রব্বুল আলামিনের দরবারে আরজি পেশ করে বলবে, ইন্নি মানাতুহু ত্বাম ওয়া শাহওয়াতা বিন নাহার, রব্বুল আলামিন আমি এই লোকটাকে ওই লোকটাকে রমজান মাসে দিনের বেলায় তাকে খেতে দেয়নি, তাকে পান করতে দেয়নি, তার জৈবিক চাহিদাও পূরণ করতে দেয়নি, ফাশাফফিআনি, ও মালিক
ও রব্বুল আলামিন, আমি তোমার দরবারে এই বান্দার পক্ষে সুপারিশ করছি, ইয়াকুলুল কোরআন, কোরআন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করে বলবে, ইন্নি মানাআতুহুন্নাওমা বিল্লাইল, রব্বুল আলামিন আমি রাতের বেলা এই লোকটাকে ঘুমাতে দেইনি, সে জেগে জেগে তেলাওয়াত করেছে, গবেষণা করেছে, রিসার্চ করেছে, বাস্তব জীবনে আমল করেছে, ফাশাফিনি ফিহি, রব্বুল আলামিন আমি কোরআন তার পক্ষে রয়ে তোমার দরবারে সুপারিশ করছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুশফাআনি, অতপর আল্লাহ রাব্বুল আলামিন দুজনার সুপারিশকেই কিয়ামতের ময়দানে কবুল করে নেবেন। সম্মানিত ভাই ও বোনেরা, মাহে রমজান আমরা পেলাম, মাহে রমজান পাওয়ার পরেও যদি আমার সাথে কোরআনের সম্পর্ক যদি না হয়, তাহলে কোরআন কিয়ামতের ময়দানে আমাকে চিনবে না, আমাকে সে চিনবে না, আমার পক্ষে সে কথা বলবে না, আমার জন্য সে সুপারিশ করবে না, করার কথাও না। উপস্থিতি একটি জিনিস মাথায় রাখা দরকার, যদি আমাকে কেউ না চেনে, আমার সাথে কারো সম্পর্ক যদি ভালো না হয়, তাহলে সে কি বিপদে আমার পাশে এসে দাঁড়াবে? এটা হওয়ারই কথা না, হতে পারে না। আমি যদি কোরআনকে আমার গলার মালা বানাতে পারি, কোরআনকে যদি আমার জীবনের সঙ্গী বানাতে পারি, কোরআন অনুযায়ী যদি আমার জীবনটাকে গড়তে পারি, কোরআনের জন্য যদি আমি মার খেতে পারি, বাড়ি ছাড়তে পারি, ঘর ছাড়তে পারি, দেশ ছাড়তে পারি, ফাঁসির মঞ্চে দাঁড়াতে পারি, কোরআনের জন্য যদি আমি জেল খাটতে পারি, আমি গুম হতে পারি, সেদিন হয়তো কোনো মানুষ, দুনিয়ার কোনো মানুষ হয়তো আমাকে গার্ড অফ অনার দেবে না, আমাকে সেলুট দেবে না, আমাকে হয়তো অনেক খারাপ কথা বলবে, আমাকে মারবে, আমার বিরুদ্ধে অ্যাকশনে তারা চলে যাবে, কিন্তু রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে গার্ড অফ অনার দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে তিনি নিয়ে যাবেন, এটাই হচ্ছে বাস্তবতা। অতএব কিয়ামতের ময়দানে আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাত পেতে হয়, নাজাত পেতে হয়, কঠিন হাসরে মুক্তি আমাদেরকে পেতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই কোরআন ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই। আর ইসলাম মানে হচ্ছে কোরআন, কোরআন ছাড়া ইসলাম হতেই পারে না। যদিও আজকের গোটা পৃথিবীর মুসলমানেরা, আজকের আমরা কোরআন ছাড়া মুসলমান বলে আমরা মুসলমান, আমরা কোরআন ছাড়া মুসলমান, কারণ আমি সব বুঝি, আমি সব করি, কিন্তু কোত্থেকে উৎস কোথায়, দলিলটা আমার কী, সেই দলিলটাই আমার জানা নেই, কোরআনে সেই বক্তব্যটাই আমার জানা নেই। অতএব সেই কোরআনের বক্তব্য না জেনে আমি যত ভালো কাজই করি না কেন, সেটা আসলে অ্যাকচুয়ালি পারফেক্ট সেটা হবে না, হওয়ার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যেই ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শেখায়, নিজে শেখে এবং অন্যকে শেখায়। অতএব আমাদের এখান থেকেও শিক্ষা নিতে হবে, এই মাহে রমজান কোরআন শেখার মাস, কোরআন বোঝার মাস, কোরআন পড়ার মাস, কোরআনকে প্রচারের মাস, আমরা সবাই কোরআনটাকে ভালো করে পড়ব, আমি পড়েছি যা অপরকে তা শেখাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করেই না বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, আমার পক্ষ থেকে একটা সেন্টেন্স হলেও, একটা বাণী হলেও অপরের কাছে পৌঁছে দাও। আজকে আমি অনেক বড় আলেম হয়েছি, আমি অনেক কিছু জেনেছি, অথচ সমাজের মানুষগুলোকে সুন্দর করার জন্য, সমাজের মানুষগুলোকে ভালো করার জন্য আমার কোনো অ্যাকশন নাই, আমার কোনো প্ল্যান নেই, আমি মানুষের কাছে যাচ্ছি না, মানুষকে কোরআন বোঝাচ্ছি না, আমি ঘরে বসে আছি, আমি নিজে চর্চা করছি, বাট অপরকে সেদিকে আমি ইন্ডিকেট করছি না, আহ্বান করছি না, ইনভাইট করছি না, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আমরা মাপ পাবো না। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই, তাহলে আমরা দেখবো আল্লাহ রসুল যখন সাল্লাল্লাহু সাল্লামকে, আল্লাহ রাব্বুল আলম যখন মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে বললেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রব্বিক, ও নবী আপনার উপরে যা নাজিল করা হয়েছে তার তাবলিগ আপনি করুন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পাগলের মতো হয়ে বেরিয়ে পড়লেন, মানুষের কাছে চলে গেলেন। মক্কায় এমন কোনো ব্যক্তি ছিল না, এমন কোনো মানুষ ছিল না, এমন কোনো কান ছিল না যেই কানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের ইনফরমেশন, কোরআনের দাওয়াত তিনি পৌঁছে দেননি। মক্কায় এমন কোনো ঘর ছিল না, এমন কোনো টেন্ট আর তাঁবু ছিল না যেই তাঁবুতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দায়িত্ব নিয়ে তাদের কাছে পৌঁছে গিয়ে কোরআনের আহ্বান করেননি। আর আমরা যদি আজকের এই সমাজে আলেম হয়ে থাকি, আলেম দাবি করে থাকি, মুসলমান দাবি করে থাকি, আর আমি যদি নিজেই শুধু কোরআন নিজে তেলাওয়াত করি, নিজে একটু বোঝার চেষ্টা করি, আর যদি মানব সভ্যতাকে কোরআনের দিকে ইনভাইট না করি, কোরআনের দিকে দাওয়াত না দেই, কোরআন বোঝার জন্য, কোরআন পড়াবার জন্য আমি যদি কোনো অ্যাকশান প্ল্যান না করি, আমি যদি কোনো বাস্তব কোনো কাজকর্ম না করি, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আমি আসামির কাঠগড়ায় থেকেই যাব, যেহেতু আমার উপরে, সকলের উপরে এই দায়িত্ব রয়েছে কোরআনটাকে পড়াবার, কোরআনটাকে বোঝাবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, তাআল্লিমুল ফারায়েদা ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নি মাকবুদ, তোমরা কোরআন শেখো, কোরআন শেখাও এবং কোরআনকে এবং ফরায়েদ শেখো এবং ফরায়েদ শেখাও, যেহেতু আমাকে উঠিয়ে নেওয়া হবে, যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে চিরদিন থাকবেন না, তাকে উঠিয়ে নেওয়া হবে, এজন্য তিনি বলেছেন তোমরা কোরআন শেখো, তোমরা ফরায়েদ শেখো, তোমরা অপরকে শেখাও,
তাহলেই কেবল এই এলেমের দিন জারি থাকবে, এছাড়া কোনো উপায় আমরা কিয়ামতের ময়দানে মুক্তি পাবো না। আল্লাহ আমাদের সবাইকেই কুরআনুল কারীম থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ومن توفيته منا فتوفه على الايمان برحمتك يا ارحم الراحمين